কোন আসলে মাথা নেই যার ইচ্ছা যেটা সুখী থাকবে যার যেটা করে ভালো লাগবে ভাই সেটা তো ব্যক্তিগত এখানে তো কারো কোনো ক্ষতি হচ্ছে না তো সুতরাং আমি এখানে ব্যক্তিগত আমার মনে হয় বাকি যায় আসে হ্যাঁ করতে পারে আমি তো এখানে কোনো মানে সমস্যা দেখি না এটা তো ভালো তো ভালো সিস্টেম কেউ যদি লিভ টুগেদার করে ভালো থাকে তার যদি পার্টনারের সাথে যদি তার বন্ডিংটা ভালো থাকে লিভ টুগেদারে তাহলে লিভ টুগেদারই করবে আর যদি বিয়ে করলে বন্ডিংটা আরো ভালো হয় তাহলে বিয়ে করবে বাচ্চা নিলে যদি আরো ভালো হয় তাহলে বাচ্চা নিবে লিভ টুগেদার করে বাচ্চা নিতে পারে তাতেও কোনো সমস্যা নাই না অনেকে বিভিন্ন ওই লাইভে দেখি যে মানে ম্যারেজ কে অনেকে ইয়া করে যে ম্যারেজটা পরে করে ভালো হয় লিভ টুগেদার এজন মানে ইয়ে করে দেন তারা না হলে না অনেকে মানে ম্যারেজ সিস্টেমটা নিয়ে মানে অনেকে মানে প্রবলেম এরমোনিকোর ম্যারেজ সিস্টেমকে হ্যাঁ ম্যারেজ সিস্টেমের ভিতরে তো অনেক প্রবলেম আছে এই কারণে তো ইউরোপের মানুষের এখন বিয়ে করতে বেশি একটা উৎসাহই হয় না এটা যে সমস্যাগুলো আছে সেগুলোর কারণেই তো মানে তবে আবার বিয়ের কিছু ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে সব কিছু মিলা এখন যার কাছে যেটা ইয়া মনে হবে ইম্পর্টেন্ট মনে হবে এক এক জনের ব্যক্তিগত প্রেফারেন্স থাকবে যে আমার কাছে হয়তো এই ভালো দিকটা আমার কাছে বেশি ভালো মনে হচ্ছে এটার জন্য আমি একটা খারাপ দিক আমি ইগনোর করতে পারি আবার আরেকজনের কাছে মনে হচ্ছে না খারাপ দিকটাই বেশি বেশি আমাকে এফেক্ট করবে তাহলে আমি তাহলে আমি সেটা করব না এটা হচ্ছে পারসন টু পারসন ভেরি করে এখন যার যেভাবে ইচ্ছা সে সেভাবে করবে আমার কথা হচ্ছে রাষ্ট্র থেকে যেন এটার নিয়ে কোনো মাথাব্যথা না করা হয় কেজন্য রাষ্ট্র রাষ্ট্র দ্বারা বা ধর্ম দ্বারা যেন মাথাব্যথিগুলো না করা হয় এটা যার যার ব্যক্তিগত বাংলাদেশে তো যদিও হয় বাট বাংলাদেশে তো এটা মানে আইনগতভাবে বৈধ না এখন পুলিশ টুলিশ ঝামেলা করবে এখানে এসে পুলিশ টুলিশ ঝামেলা করবে কিন্তু এটা তো এখানে তো রাষ্ট্র বা ধর্ম এরা তো এখানে না গলানোর কোনো অধিকার কারণ নাই এটা যার সে মানলে মানবে সে ধর্ম মানলে মানবে রাষ্ট্রের মানলে মানবে কিন্তু সে যদি ওটা করতে চায় তাহলে তো কারোর কোনো বাধা দেওয়ার কোনো স্কোপ নাই এখানে হ্যাঁ হ্যাঁ কারো মানে এখানে তো কারো প্রবলেম তো আর কথা না তো আপনি কি মনে চেঞ্জ ইন্ডিয়াতে তো সেম ইন্ডিয়াতে তো আমি শুনেছি অনেক স্টেটে এগুলো অনেক প্রবলেম হয় ইন্ডিয়াতে যে উত্তর প্রদেশে কিছু মানে জায়গা আছে যে জায়গাগুলো খুবই ধর্মান্ধ মানুষদের দ্বারা পরিচালিত হিন্দু ধর্মান্ধ তারা এগুলো নিয়ে প্রবলেম ক্রিয়েট করে সব দেশেই তো আসলে ধর্মান্ধরা তো সব দেশেই গ্যাঞ্জম করে তাই না বিভিন্ন ধরনের গ্যাঞ্জম গ্যাঞ্জমের সূচনা করে ধর্মান্ধরাই হ্যাঁ জহির বলেন হ্যাঁ হ্যাঁ সেটাই আচ্ছা ওই বাংলাদেশে তো কি মনে করেন মানে এরকম কি কিছু হবার চান্স আছে এই গুরগুলে চেঞ্জ হবে বাংলাদেশ আসলে ঢাকা শহরে অলরেডি হচ্ছে হ্যাঁ আরালে আব্দালে অলরেডি হচ্ছে এবং এগুলা মানে অনেকেই জানে অনেক মানুষই আসলে জানে ভালোভাবে জানে যে বাংলাদেশে এখন ঢাকা শহরে শুধু না চিটাগাং এবং বড় বড় শহরগুলাতে এগুলা আসলে অনেক বছর ধরেই চালু আছে আমার এই আমারই বন্ধু বলতে যাচ্ছে যারা হচ্ছে মানে ঢাকা শহরে লিফট একসাথে করতেছে ধুমায় লিফট একসাথে করে যাচ্ছে কোন কেউ মানে এখানে তাদেরকে কেউ ইয়াও করে না মানে বাথাও দিতেয়ার মতো সমর্থ আর নাই হ্যাঁ তারা মানে ক্ষমতা কমতাশালি পরিবারের মানে সদস্য এইজন্য কারণ বাপেরও শব্দ নাই তাদের এখানে গিয়ে কথা বলা এখন এটা তো নির্ভর করে হচ্ছে ক্ষমতার উপরে যদি গরিব মানুষ হয়তো তাহলে হয়তো এলাকা বাসায় সাহায্য শুরু করত কিন্তু এরা যেহেতু ক্ষমতাশালি পরিবার

এরা মানে এগুলোর দ্বারা কাছে না বাট ওরাও কিন্তু দেখেছি সেদিন মানে একজন আমাকে বলছে ও কিন্তু এই ইনফরমেশনটা জানে ওর কাছে কিন্তু ইনফরমেশনটা পৌঁছে গেছে অথচ ও কিন্তু এগুলোর দ্বারা কাছে না বুঝতে পারছেন কোন ইনফরমেশনটা পৌঁছে গেছে ওই যে ম্যারিড যেটা হয়েছিল 9 ইয়ার্স ওল্ডে উইথ আয়শা নবী নবী মোহাম্মদ যে মানে শিশু বিয়ে করেছিল এটা হ্যাঁ ও মানে ও সেটা জানে বাট ও এগুলোর দ্বারা কাছে না আচ্ছা রিলিজিয়ন কোনো প্র্যাকটিস করে না বাট ও ইনফরমেশনটা জানে

এটা তো আর উঠ বোঝে না এখন এই মুমিনরা হচ্ছে নাকে দড়ি বাঁধা উঠ তাই না এটা তো মানে ইসলামের বেশি আছে মানে মানে বলা আছে নাকে দড়ি বাধা উঠ এখন এই মুমিনরা মনে করে যে কেউ জানতে পারবে না লুকায় রাখো আমরা হ্যাঁ নবীদের মানে শিশু ইয়া করছিল এটা কেউ জানতে পারবে না অনেক পলাইট অনেক মানুষ বলে না না তার মানে মানুষ কিন্তু হ্যাঁ হ্যাঁ চুপ করে থাকে কিন্তু কিছু বলে না কিন্তু জানে ঠিকই তোমাদের নামে কি জানি যখন তারা ইসলাম প্রচার করতে আসে তখন তারা হাসে আর মানে সামনে কিছু বলে না বললে আবার মানে কি মনে করে এই জন্য বলে না তারা তো ভদ্রতো এই জন্য বলে না কিন্তু মুচকি মুচকি মনে মনে মুচকি মুচকি ঠিকই হাসে যে হ্যাঁ তোমার নামে যে কি ছিল এটা তো আমরা জানি বাবা আর মানে চাপাবাজি করো না তো এইগুলা তো মানে আমিও বুঝি আপনিও বোঝেন আপনি কোন একটা ইনফরমেশন যদি ওদের সাথে কথা বলতে চান দেখবেন ওরা আপনার মানে এগুলো জানে সবই জানে ওরা হ্যাঁ ঠিক আছে আর কি কিছু বলবেন ভাই জহির ভাই আচ্ছা ওই যে এইট মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল উইমেন ডে তাই না হ্যাঁ তো ওটা জানতে চাচ্ছিলাম পৃথিবীর সব ধরেন সেলফ ডিগ উইমেন যারা মধ্যে সেলফ ডিগনিটি আছে যারা সেলফ ডিপেন্ডেন্ট এই সকল উইমেনদের মধ্যে যদি আপনি কাকে খুঁজে পান তো সিমানা কে টাকে খুঁজে পাই মানে যে মানে যে তাকে খুঁজে পাই যে ব্যক্তিটা তাকেই তো খুঁজে পাবো অন্য কথা না আপনি যখন আপনি আমার না সে আমার কাছে ভালো লাগে এরকম আত্মসম্মান আত্মসম্মান বোধসম্পন্ন একজন মানুষ দেখলে তাকে আমার ভালো লাগে কিন্তু তাকে তার ভিতরে যে আমি কাউকে খুঁজে পাই তা না মানে আমি যে এরকম খুঁজি আমার ভিতরে একজন আছে তাকে যে আমি সারাখন খুঁজি সেটা না তাকে আমি তার মতোই মনে করি সে হচ্ছে डिफरेंट একজন মানুষ তার আলাদা সত্তা আছে কারোর মতো যে তার হইতে হবে এটারও দরকার নেই তার মতো সে হয়তো আমার মনে একজন আছে কিন্তু সে হয়তো তার মতো না তাতে তাতে কিছু যায় আসে না আসলে মানুষই হচ্ছে ডিফারেন্ট আপনি যেরকম একরকম আপনার যেমন ধরেন বাচন একরকম আমার বাচন আর এক রকম আপনারটার সাথে তো আমার মিলবে না তাই না বা আপনার চিন্তা ভাবনা একরকম আমার চিন্তা ভাবনা আর এক রকম আপনার সাথে তো আমার মিলবে না কারো সাথেই কারো একদম মিলবে না প্রত্যেকেরই নিজস্ব সত্তা থাকে নিজস্ব চিন্তা ভাবনা থাকে নিজস্ব আত্মসম্মান বোধ থাকে এটা প্রত্যেকের ক্ষেত্রে ডিফারেন্ট এখন এই এই যে এই বই হচ্ছে মানুষের ভিতরে সৌন্দর্য যে আপনার চেহারা এক রকম ওকে থ্যাঙ্ক ইউ ভাই ঠিক আছে সেভ করা ঠিক আছে ভালো থাকেন বাই বাই চল বিদায় জানাচ্ছি আপনার আচ্ছা মাইকেল জন আপনাকে আবারও যুক্ত করলাম আপনি কি শুনতে পাচ্ছেন হ্যালো শোনা একটু জোরে বলতে হবে হ্যালো হ্যাঁ বলেন বলেন আচ্ছা আমি বলছি এই যে মানে কোরআন সম্বন্ধে আমার তত কোনো আইডিয়া নেই কিন্তু আমি মানে মুসলমানদের দেখেছি যে ওই ইয়ে গুলো গিরগিটি থাকে না গিরগিটি ওরা দেখলেই মেরে দেয় আরকি এটা কি কোনো ইয়ে আছে কিনা ওটা আপনার কাছে জানতে চাই কি দেখলে মেরে দেয় কি দেখলে গিরগিটি গিরগিটি হ্যাঁ গিরগিটি ইসলামে গিরগিটি মেরে ফেলার বিধান আছে ইসলামে বলে যে গিরগিটিকে মেরে ফেলতে হবে এটা হাদিসে বলা আছে আপনি কি হাদিসটা দেখতে যাচ্ছেন দেখান তবে আমি আরবিতে জানি না বাংলায় পড়তে পারবো হ্যাঁ আমরা বাংলা মানে ইয়াই দেখাই আহ হাদিস বাংলাতেই দেখাই আমরা দেখাই না আরবি দেখাই না আরবি দেখাই তো বেশিরভাগ মানুষ বুঝবে না গিরগিটিকে মেরে ফেলার বিধান দেয়া আছে আমি আপনাকে বের করে দেখাচ্ছি আপনি একটু কষ্ট করে সংসার ডট কম এ ঢুকে এই লেখাটা একটু করে নিবেন লেখাটা টাইটেল হচ্ছে মোহাম্মদের কুকুর এবং নির্মম নিধনযোগ্য এই লেখাটা আপনি ভালো করে পড়ে নেবেন এই লেখাটার ভিতরে এই রেফারেন্স গুলা দেওয়া আছে আমি আপনাকে দেখাচ্ছি যে এখানে দেখেন যে বলা আছে যে সহি সহি ইসলামিক ফাউন্ডেশন হাদিস নামার হচ্ছে তিন হাজার একশো একুশ এখানে বলা হচ্ছে রাসুল্লাহ গিরগিটি বা কাকলাস মেরে ফেলার নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন ইব্রাহিম আলাহাল্লাম যে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন তাতে এই গিরগিটি ফু দিয়েছিল কিন্তু ওই গির্গিটি ফু দেওয়ার কারণে এখনকার গিরগিটিটা কেন মারতে হবে এটা তো আমি বুঝলাম না ভাই সেই কোন আমলের কে ওই ইব্রাহিম আসছিল না কি ছিল না ইব্রাহিম বলে আদৌ পৃথিবীতে কেউ ছিল কি ছিল না তারই কোনো হদিস নাই তার এগুলো তো গল্প তাই না তারপর ধরে নিচ্ছি যে ইব্রাহিম বইলা একটা বেটা ছিল সেই বেটার অগ্নিকুণ্ডে এই গিরগিটি ফুদিস ছিল ধরে নিচ্ছি কিন্তু ওই গিরগিটির জন্য এখনকার গিরগিটি কি দোষ করছে ভাই তাহলে তো এখন যদি মানে ইসরায়েলের ক্ষমতাশালী ইহুদিরা বলে যে ওই মোহাম্মদ ওই যে বনকুরাজা গোত্রের সাথে গোত্রকে গণহত্যা চালাইছিল এটা বলে যদি এখন মুসলমানদেরকে মারা শুরু করে তাহলে তো সেটা অন্যায় হবে সেটা তো ভয়ঙ্কর অন্যায় হবে কারণ ওই সময়ের আহ মানে মোহাম্মদের কোন একটা গণহত্যার জন্য তো এখনকার সময় মুসলমানদেরকে দায়ী করা যায় না তাই না এটি তো মানে সাধারণ যুক্তিতে প্রাণী গোষ্ঠীটার উপরে ফেলা যায় না কিন্তু এখানে যে কাজটা করলো ওই কোন সময়ের কি গিরগিটি কি করছে না না করছে তার কোনো ঠিক ঠিকানা নাই ওই গিরগিটির আকামের জন্য হয়তো ধরে নিচ্ছে তারপরে তর্কের খাতিরে ধরে নিচ্ছি ওই সময় ইব্রাহিমের সময় এই একটা গিরগিটি কোনো একটা আকাম করছিল তর্কের খাতিরে তাও ধরে নিচ্ছি

পাঁচ প্রকার প্রাণী যে হত্যা করবে তাতে তার কোনো দোষ নেই যেমন কাক চিল ইঁদুর বিচ্ছু কুকুর মানে কেন ভাই এই প্রাণীগুলা কি করছে এই প্রাণীগুলাকে কেন মারতে হবে হুদাহুদি কেন মারতে হবে একটা একটা কিছু করলে তখন তখন হয়তো যদি মানুষকে আক্রমণ করে তখন তো আত্মরক্ষার জন্য মানুষ এটা মানে ইয়া করতে পারে বা ইঁদুর যদি মানুষের মানুষের ভিতরে রোগ ছড়ায় বা ধরেন ফসল কেড়ে নিচ্ছে ফসল নিয়ে যাচ্ছে কিছু একটা কারণ হইলে তখন মানুষ এটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে কিন্তু একটা ইঁদুর যাচ্ছে তারা যে কারো কিছু ক্ষতি করতেছে না ওটার আমি হুদাহুদি কেন মারতে যাবো

কিছু যা আসে না এই যে পাঁচ প্রকারের প্রাণী যে কোনো সময় যে কোনো স্থানে মেরা ফেলা যাবে এ তো খুবই অমানবিক বিচার এটা তো খুবই অমানবিক কথা একটা প্রাণী তারও তো জীবন আছে তারও তো ফ্যামিলি আছে তাই না তারও তো তার আছে একটা প্রাণীর প্রান্ত তাই না আমরা চাই না কোনো প্রাণীকে মানে বিনা কারণে আমি কেন মারতে যাব। একটা কারণ থাকলে তখন যদি আমার মানে অনেক ক্ষুধার্ত হই এবং আমার সামনে একটা প্রাণী আছে যেটা না মারলে আমি বাঁচতে পারবো না এখন এটা তো মারতে হবে কি কিছু করার নেই মারাটা উচিত না কিন্তু আমি তো কিছু করার নেই এই সময়

না 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 এতটুকুই ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি তাহলে ভালো থাকেন